হ্যালো ভিওর্স আপনি একজন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ওয়েসিস স্কলারশিপ অর্থাৎ ও ক্যান্ডিডেট যারা রয়েছেন ক্লাস নাইনে পড়ছেন বা তার উপরে তাদের জন্য কিন্তু ওয়েসিস এই স্কলারশিপটি তো এই স্কলারশিপটি কী হবে নতুন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে যে ফর্মগুলো জেনারেট হবে সেই ফর্মের মধ্যে কোন কোন জায়গা থেকে আপনাকে সিগনেচার বা স্ট্যাম্প করিয়ে আনতে হবে এর সাথে কী কী নথিপত্রগুলো দিতে হবে তার সমস্ত স্টেপটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে আপনাকে জানাতে চাই এটা যে লাস্ট ডেট সেটা কিন্তু একত্রিশ দশ দু হাজার তেইশ অর্থাৎ একত্রিশে অক্টোবর কিন্তু শেষ তারিখ যেটা এখনও পর্যন্ত এক মাসেরও বেশি সময় আছে যারা এখনও অ্যাপ্লিকেশান করেননি তারা কিন্তু এখনই অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন তো চলুন এটার জন্য ফার্স্ট যেটা করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশান এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে তো এই পেজটাতে কিন্তু আপনাকে জেলা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন জেলা থেকে অ্যাপ্লিকেশান করছেন সেই জেলা সিলেক্ট করার পরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে এখানে ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো জেলা সিলেক্ট করার পরে সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখান থেকে করণীয় বর্জনীয় অর্থাৎ কী কী কাজ করতে পারবেন কি কি করতে পারবেন এছাড়াও এখান থেকে প্রয়োজনীয় কি কি হয়েছে কোন অফিসে আপনাকে জমা করতে হবে এখানে বলা হয়েছে এই নথিগুলো যাচার জন্য আবেদনের হার্ড কপি সহ প্রয়োজ্য ব্লক অফিস বা এসডি অফিস কিংবা ডিডাব্লিউ কলকাতা অফিসে কিন্তু জমা দিতে হবে এরপরে আমি সহমত এই জায়গাতে আপনার ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার চাওয়া হয়েছে ইস্যু ডেট অর্থাৎ আপনার সার্টিফিকেটটা কত তারিখে ইস্যু হয়েছে সেটা আপনার সার্টিফিকেটের ডান পাশে আপনি দেখতে পারবেন এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে তো চলুন আমি এখানে সার্টিফিকেট নাম্বার বা বাকি ডিটেলসগুলো দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে আমার কাস্ট সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট এবং ক্যাপচা এগুলো দিয়ে দিয়েছি এরপরে সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী কিন্তু রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটি শো হবে তো পরবর্তী কিন্তু এরকম পেজটি ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন কাস্ট সার্টিফিকেটের যার নামে আছে তার নামটি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বা ইস্যু অথরিটি অর্থাৎ কোন এসডিওর আন্ডার থেকে এটা ইস্যু হয়েছে সেটা এরপরে এখানে বলা হয়েছে নেম অ্যাস পার আধার কার্ড অর্থাৎ আধার কার্ড নাম অনুযায়ী যেটা আছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিয়েছি আপনার ক্ষেত্রে সঠিকটা দেবেন আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এটা দিচ্ছি এরপরে বলা হচ্ছে এখানে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনার এখান থেকে সিলেক্ট করবেন এর পরবর্তী অপশান হলো ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট এই জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিতে হবে তো আমি ডেমো হিসেবে দেখানোর জন্য দিচ্ছি আপনারা আপনাদের যেটা হবে সঠিকটাই এখানে দিয়ে দেবেন এটা দেওয়ার পরে এখানে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার তো ক্যান্ডিডেটের যে আধার নাম্বারটি আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন আপনার যেটা হবে সেটা আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুটি টিক দিতে বলা হয়েছে অর্থাৎ এখানে ডিক্লেয়ার করতে হবে আপনাকে যে আপনার যে স্কলারশিপের টাকা সেটা যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর লিঙ্ক করা আছে কি না সেটার জন্য এখানে টিক দিতে হবে যদি থাকে তাহলে এখানে টিক দেবেন আর যদি না থাকে তাহলেও কিন্তু আপনি এখানে যদি টিক না দেন তাহলে এই সুবিধাটা পাবেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি আসবে না কারণ এখানে কিন্তু এনসিপিআই দ্বারা লিঙ্ক থাকতে হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে অর্থাৎ ডিবিটি মুডেই কিন্তু টাকাটি আসবে এখানে এখানে এই দুটি যে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে তো আমার যেটা হবে আমি সেটা এখানে ইনপুট করে দিচ্ছি এরপরে প্রসিড যে বাটনটি আছে এই প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন পরবর্তী আরো একটি পেজ কিন্তু ওপেন হবে তো বন্ধুরা প্রসিড অপশনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনে কিন্তু এটা হলো দ্বিতীয় ধাপ অর্থাৎ সেকেন্ড স্টেপে এখানে এসে কিন্তু দেখতে পারবেন প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট এই জায়গাতে কিন্তু স্টুডেন্টের ফাদার হাজব্যান্ড বা গার্জিয়ান নেম যেটা সেটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখতে হবে এরপরে দেখতে পারবেন স্টুডেন্টের ডেট অফ বার্থ এখানে শো হবে এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা ফার্স্ট স্টেপে যেহেতু করা আছে এরপর এখান থেকে কাস্ট সিলেক্ট করতে হবে তো ওবিসি সার্টিফিকেট অনুযায়ী এখানে কাস্ট শো হবে এটাই জাস্ট সিলেক্ট করে দেবেন এরপরে এখানে বলা হয়েছে সাবকাস্ট তো সাবকাস্টের এই জায়গাতে ক্লিক করে কিন্তু সাবকাস্ট যেটা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে এখানে কোর্স টাইপ অর্থাৎ রেগুলার ফুল টাইম কোর্স নাকি পার্ট টাইম বা করসপন্ডেন্স বা ডিসটেন্স আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে পাশে দেখতে পারবেন অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস এই জায়গাতে কিন্তু স্টুডেন্টের যে ইনকাম অ্যানুয়াল সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা লিখবেন এবং এই ইনকাম সার্টিফিকেট কিন্তু বিডিও থেকে নিতে হবে সেটা অনলাইন এরপরে এখানে পরবর্তী স্টেপে বলা হয়েছে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশুনো করেন যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস রাখবেন যদি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য স্টেটে পড়াশুনো করছেন তাহলে নো করে দেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু ইয়েস তাই ইয়েস করলাম আপনি যদি নো করেন তাহলে এখানে ক্লিক করে আপনাকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেট থেকে পড়াশুনো করছেন এরপরে এখান থেকে আপনার যে জেলাটা হবে সেই জেলা সিলেক্ট করবেন এরপরে ব্লক এবং মিউনিসিপ্যালিটি কিন্তু সিলেক্ট করতে হবে হবে তো আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার যেটা সেটা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে মিউনিসিপ্যালিটির নাম যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমার যেটা এরপরে ইনস্টিটিউট যেটা আছে এই জায়গাতে কিন্তু সম্পূর্ণ ইনস্টিটিউটটা শো হবে তো এই জায়গাতে আপনি মিউনিসিপ্যালিটি হোক বা ব্লক হোক যেটাই সিলেক্ট করবেন এখানে ওই এরিয়ার যে সমস্ত স্কুলগুলো আছে তার সমস্ত লিস্ট এখানে চলে আসবে এর মধ্যে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে এই জায়গাতে ক্যান্ডিডেটের যে ফোন নাম্বার সেটা কিন্তু দিতে হবে দেওয়ার পরে নিচে এখানেই দেখতে পারবেন ইমেল আইডি চাওয়া হয়েছে তো ক্যান্ডিডেটে যে ইমেল আইডি সেটা দিয়ে দেবেন এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন স্টুডেন্ট ক্লাস ডিটেলস এই জায়গাতে কিন্তু বলা হয়েছে স্টুডেন্ট কি লাস্ট ইয়ার যে ক্লাসে পড়াশোনা করত সেই ক্লাসে কি পাস করেছে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন আর যদি ফেল করে থাকে তাহলে নো করবেন তো আমার যেহেতু হ্যাঁ তার জন্য ইয়েস করলাম ইয়েসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন লাস্ট ক্লাস পাসিং স্ট্যাটাস পাস্ট এটা কিন্তু শো হবে এরপর এখান থেকে লাস্ট ক্লাস পাস্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন ক্লাস লাস্ট পাস করেছে এইট হলে এইট নাইন হলে নাইন ডিগ্রি সার্টিফিকেট ফিকেট কোর্স বা পোস্ট গ্রাজুয়েট বা অ্যাবব আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে এই জায়গাতে সিলেক্ট করতে হবে কত সালে পাস করেছে সেটা তো আপনার ক্ষেত্রে মার্কশিট অনুযায়ী যেটা আছে সেটা সিলেক্ট করবেন স্কলারশিপ টাইপ অটোমেটিক্যালি কিন্তু পোস্ট ম্যাট্রিক চলে আসবে যদি আপনি এখানে ক্লাস এইট সিলেক্ট করতেন তাহলে এটা কিন্তু প্রি ম্যাট্রিক থাকতো যেহেতু টেন পর্যন্ত প্রি ম্যাট্রিক তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখানে সিলেক্ট করে দিয়েছি এরপরে অপশানটা হলো এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেবেন এক্সাম্পল হিসেবে বলছি ডেমোর ডিটা বড়ো হাতের বাকিগুলো ইএমো ছোটো হাতের দিয়ে অ্যাট দ্য রেট টু থ্রি বা অ্যাট দ্য রেট ওয়ান ফোর এরকম কিছু একটা আপনারা দিয়ে দেবেন এরপরে কিন্তু এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে এই ক্যাপচা কোডটি আপনাকে সেম টু সেম ইনপুট করতে হবে ক্যাপচা কোড ইনপুট করার পরে চারটি যে এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে এই চারটি ডিক্লেরেশনে আপনাকে টিক দিতে হবে এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে যখনই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কনগ্রাচুলেশন একটি মেসেজ দিয়ে দেওয়া হবে এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে এরপরে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট স্লিপ এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু অ্যাক্নলজমেন্ট স্লিপ যেটা সেটাকে ডাউনলোড করে নেবেন অবশ্যই এটা কিন্তু পরবর্তী বছরের রিনুয়াল জন্য কাজে লাগবে সুতরাং এটা ডাউনলোড করে নেবেন এরপরে এখানে ক্লিক হেয়ার এই জায়গাতে ক্লিক করে কিন্তু আপনাকে লগ করতে হবে এছাড়াও আপনার পেজে এসে কিন্তু রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন ওই অপশান থেকেও লগ করতে পারবেন তো সরাসরি আপনারা ক্লিক হেয়ার এই জায়গাতে লগ করার আগে আপনি যে এখানে অ্যাকনোলজমেন্টটি ডাউনলোড করছেন সেখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আপনারা ফার্স্ট আগে কপি করে নেবেন বা সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো সাকসেসফুলি যখনই লগ ইন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্ডিডেট নাম এবং ডেট অফ বার্থ বা এখানে ইমেল আইডি এছাড়াও এখানে ফোন নাম্বার বা কোন ক্যাটেগরি ও সেগুলো তথ্য কিন্তু শো হবে আপনাদেরকে যেটা করতে হবে দেখতে পারবেন এখানে অপশন দেওয়া হচ্ছে আপনারা চাইলে ফের আরও একবার এখান থেকে অ্যাক্নলেজমেন্ট যেটা সেটা ডাউনলোড করতে পারেন এছাড়াও ফার্দার ডিটেলস স্টেপ ওয়ান এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু ফের আরও একবার অ্যাপ্লিকেশন ফর্মগুলো ওপেন হবে এরপরে দেখতে পারবেন আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন তার সমস্ত তথ্যগুলো এখানে যেমন প্রাইমারি ডিটেল অফ স্টুডেন্ট এছাড়াও কন্ট্যাক্ট ডিটেলস এগুলো কিন্তু শো হবে এই জায়গাতে আপনাকে কিছুই করার দরকার নেই জাস্ট পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু কাস্ট সার্টিফিকেট ডিটেলস যেটা আপনি দিয়েছিলেন সেটাই শো হবে এখানেও আপনাকে কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি এগুলো সেভ হয়েই থাকবে এরপরে যেটা করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এই জায়গাতে কিন্তু স্টুডেন্টের যে প্রেজেন্ট বা বর্তমান ঠিকানা সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো এই জায়গাতে আপনারা ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে সমগ্র ঠিকানাটা দিয়ে দেবেন এরপরে এখানে ক্লিক করে স্টেট যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্ট যেটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এরপরে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট মিউনিসিপ্যালিটি এই জায়গাতে আপনার যে মিউনিসিপ্যালিটি হবে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে এখান থেকে আপনার যে ওয়ার্ডটা হবে একটু লোডিং হতে হয়তো বা সময় লাগবে তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে ওয়ার্ডে ক্লিক করে আপনার যে ওয়ার্ডটা হবে সেটা দিয়ে দেবেন এরপরে পিনকোড চাওয়া হয়েছে তো পিনকোড আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে পুলিশ স্টেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা এখানে লিখে দেবেন তো আমার ক্ষেত্রে যে সেটা দিয়েছি এরপরে এখানে পোস্ট অফিস এই জায়গাতে ক্লিক করে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনার কোন পোস্ট অফিস তো এখানে ক্লিক করে আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটাকে সিলেক্ট করে দেবেন এরপরে দেখতে পারবেন মাদার্স নেম এই জায়গাতে কিন্তু মায়ের নাম দিতে হবে অর্থাৎ স্টুডেন্ট যে আছে ক্যান্ডিডেট তার এরপরে স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে স্টুডেন্ট ম্যারেড নাকি আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করবেন এরপরে বলা হয়েছে চিলড্রেন অর্থাৎ এই স্টুডেন্ট পিডব্লিউডি বা পার্সন উইথ ডিসেবিলিটি আছে কিনা না প্রতিবন্ধী যদি থাকে ইয়েস করবেন আদারওয়াইজ যদি না থাকে এটা নো করে দেবেন এরপরে বলা হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান রাখবেন এরপরে এখান থেকে রিলিজিয়ান যেটা হবে আপনার সেই রিলিজিয়ানটাকে সিলেক্ট করে দেবেন এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনি যেটা দিয়েছেন উপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করে দেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু সেম তাই এটাতে ক্লিক করলাম তো এই জায়গাতেই দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া হচ্ছে যে আপনি আগে কোনো স্কলারশিপ পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস আদারওয়াইজ এখানে নো করতে হবে আর যদি পেয়ে থাকেন তাহলে কত টাকা আপনি পেয়েছেন সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে এরপরে বলা হচ্ছে আপনি কখনও ন্যাশনাল বা মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিনা যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করে দেবেন এরপরে অ্যানুয়াল ইনকাম প্যারেন্টসের যেটা আপনি দিয়েছিলেন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের সময় সেটা এখানে শো হবে তো এই জায়গাতে কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই এই জায়গাতে আপলোড ইনকাম সার্টিফিকেট কেট এটা কিন্তু ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই হতে হবে অর্থাৎ ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে বিডিও ইনকাম সার্টিফিকেট যেটা অ্যাপ্লাই করা যায় সেখান থেকে আপনাকে সার্টিফিকেট নিয়ে সেই সার্টিফিকেটটা চুজ পাইলে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে যেটা পাঁচশো বারো কেবির মধ্যে হতে হবে এরপরে বলা হচ্ছে যে আর ইউ এ হোস্টেলার অর্থাৎ যে স্টুডেন্ট এই অ্যাপ্লিকেশান করছেন সে হোস্টেলার কিনা যদি হোস্টেলার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন আদারওয়াইজ এটা নো করে দেবেন এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে এখানে নিচে আসার পরে দেখতে পারবেন সাপোর্টার ডিটেলস এই জায়গাতে কিন্তু আপনাকে দিতে হবে এখানে বলা হয়েছে কে আপনাকে পড়াশোনার জন্য সাপোর্ট করে বাবা মা বা ফ্যামিলি মেম্বার যেটা হবে সেটা সম্পর্কটা এখানে লিখবেন তো আমার ক্ষেত্রে যেহেতু বাবা তার জন্য আমি এখানে বাবা হিসেবে লিখে দিলাম এরপরে সাপোর্টার নেম তো বাবার যে নামটা সেটা এখানে দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটাই দেবেন এরপরে এখানে সাপোর্টার অকুপেশন অর্থাৎ সাপোর্টার কি ধরনের কাজ করে সেটা আপনাকে এখান থেকে লিখিয়ে দিতে হবে এরপরে বলা হচ্ছে সাপোর্টার যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো সাপোর্টারের যে ঠিকানা সেটা আপনারা এখানে গ্রামের নাম পোস্ট অফিসের নাম এভাবে কিছুটা হলেও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে পিতা মাতার শিক্ষাগত যোগ্যতা কত যদি দেখাচ্ছে দুইজনের মধ্যে বাবা মায়ের মধ্যে একজন পড়াশুনো জানেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি দেখা যাচ্ছে দুইজনই শিক্ষিত বা পড়াশোনা জানেন তাহলে এটা আর যদি দেখা যাচ্ছে দুজনের মধ্যে কেউই পড়াশোনা জানেন না তাহলে এটা সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে নিচে আসার পরে দেখতে পারবেন এডুকেশনাল ডিটেলস এই জায়গাতেই কিন্তু আপনাকে সমগ্র তথ্যটা দিতে হবে অর্থাৎ বলা হয়েছে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস বর্তমানে যে ক্লাসে পড়ছে সেটা এখানে দিয়ে দিতে হবে এরপরে গ্রুপ এখানে সিলেক্ট করবেন এই জায়গাতে একটু লোডিং হতে সময় লাগবে আপনারা যখনই লোডিং হয়ে যাবে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে এন্ড অফ সিজন অফ দ্য ক্লাস অর্থাৎ এই যে ক্লাসটা আপনি পড়ছেন সেই ক্লাসটা কবে শেষ হবে সেটা আপনাকে এই জায়গাতে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমি একটা আনুমানিকের উপরে ভিত্তি করে এখানে দিয়ে দিচ্ছি আপনার সঠিক যেটা হবে সেটা দেবেন এরপরে কোর্স কমপ্লিশন ডেটটা কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ কত সালে বা কোন মাসে কোর্সটি কমপ্লিট হবে তা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখানে দিয়ে দেবেন এরপরে বলা হচ্ছে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আমি যে স্টুডেন্টের এটা করছি সেই স্টুডেন্ট এখন ক্লাস টেনে পড়ে তো ক্লাস নাইনের তথ্যটা এখানে দিতে হবে তো এখানে দেখতে পারবেন অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন এখানে পার্সেন্টেজ দিতে হবে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে এরপরে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম অর্থাৎ কত নাম্বার ছিল টোটাল সেটা আপনাকে এখানে দিতে হবে এরপরে কত নাম্বার পেয়েছে এই টোটাল নাম্বারের মধ্যে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন এরপরে লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ এই জায়গাতে কিন্তু আপনাকে হিসাব করে দিতে হবে সাবজেক্টের উপরে যে কত পার্সেন্ট মার্কস এখানে আছে তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনাদের সঠিকটাই কিন্তু দেবেন আমি ডেউ হিসেবে দেখানোর জন্য এগুলো দিচ্ছি এরপরে টোটাল অ্যাটেন্ডেন্স ডেস অর্থাৎ তিনশো দিন ক্লাসের মধ্যে কতদিন প্রেজেন্ট ছিল তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা এখানে দিয়ে দেবেন আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়ে দিলাম এরপরে এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী যে ব্যাঙ্ক ডিটেলসটি আছে এই ব্যাঙ্ক ডিটেলসটি কিন্তু আপনাকে ফিল করতে হবে তো সাবমিট করার পরে দেখতে পারবেন এরকম কিন্তু স্টেপ টুতে ব্যাংকের যে ডিটেলস সেটা কিন্তু শো হবে এই জায়গাতে কিন্তু বলা হয়েছে আপনার আধার কার্ড আছে কি না তো যেহেতু এই দুটি স্টেপ ফার্স্ট স্টেপেই কমপ্লিট করতে হয়েছিল এরপরে নিচে এই দুটি অপশান আপনাকে টিক দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের যে আইএফএসসি কোড সেটা কিন্তু এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে ইনপুট করে দেবেন এটা সঠিকভাবে ইনপুট করার পরেই কিন্তু এখানে ব্যাঙ্কের ডিটেলসটি চলে আসবে এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার এরপরে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছেন সেটা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এই জায়গাতে আপনাকে দিতে হবে দেওয়ার পরে পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আধার এনপিসিআই লিংক স্ট্যাটাস কিন্তু অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যেহেতু আমার যে আধার নাম্বারটি দিয়েছি বা যে ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার দেওয়া হয়েছে এই ক্যান্ডিডেটের কিন্তু আধার কার্ডটি বায়োমেট্রিক করানো নেই এছাড়াও ব্যাংকের সাথে লিঙ্ক করা নেই তার জন্য কিন্তু ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই এটা কিন্তু অটোমেটিক্যালি শো হবে যে সমস্ত ক্যান্ডিডেটের আধার কার্ড লিঙ্ক করা আছে ব্যাংকের সাথে তাদের ক্ষেত্রে এখানে দেখবেন ইয়োর স্ট্যাটাস এই জায়গাতে কিন্তু অ্যাক্টিভ এটাই শো হবে তো যাদের ক্ষেত্রে অ্যাক্টিভ শো হবে তারা কিন্তু এখানে সিম্পলি সেভ অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এই সেভ অ্যান্ড প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম কিন্তু প্রিভিউ যে পেজ সেটা কিন্তু দেখাবে হবে অর্থাৎ আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সব কিছুই এর মধ্যে থাকবে এগুলো একটু যাচাই করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন আর ইউ শিওর টু লক অ্যাপ্লিকেশান এই জায়গাতে আপনাকে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে স্টুডেন্টের যে রেজিস্টার্ড ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিল সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে যে ওটিপিটা কিন্তু আপনাকে এই জায়গাতে ইনপুট করতে হবে এটা ইনপুট করার পরে এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন প্রিন্ট অ্যাপ্লিকেশান চার নম্বর যে স্টেপ সেটা শো হবে এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এরপরে এখান থেকে কি কী ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তার সমস্ত তথ্যগুলো কিন্তু এই জায়গাতে আপনারা দেখতে পারবেন এরপরে যেটা বলা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার নিয়ারেস্ট বিডি অফিস বা এসডি অফিসে জমা করার শেষ ডেট যেটা সেটা একত্রিশে অক্টোবর দু হাজার তেইশের মধ্যেই কিন্তু আপনাকে জমা করতে হবে এরপরে দেখে নেব অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে কীভাবে আপনাকে সিল বা স্ট্যাম্প করিয়ে নিতে হবে বা সিগনেচারটা তো ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জেনারেট হবে যেটা ফার্স্ট পেজে আপনার যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসটা থাকবে অর্থাৎ ক্যান্ডিডেটের এবং সেকেন্ড যে পেজ সেটা কিন্তু ইনস্টিটিউট ভেরিফিকেশান যেটা সেটা তো এই ইনস্টিটিউট ভেরিফিকেশান সার্টিফিকেট এখানে কিন্তু কিছু করার দরকার নেই কারণ এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ভেরিফিকেশান উইল বি ডান অনলাইন এটা কিন্তু অটোমেটিক্যালি অনলাইন থেকে হয়ে যাবে তো এই তিন নম্বর যে ফর্মটি আছে এটা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু আপনারা ফিল আপ বা স্ট্যাম্প সিগনেচার করে নিতে পারবেন এখানে বলা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি এছাড়াও মিউনিসিপ্যাল কমিশনার কাউন্সিলর বা মেম্বার অফ জেলা পরিষদ মেম্বার অফ জিটিএ সভাপতি অফ পঞ্চায়েত সমিতি এছাড়াও গভর্নমেন্ট অফিসার এই সমস্ত ডিপার্টমেন্টের যে কোনো এক জায়গা থেকে কিন্তু আপনাকে এখানে প্লেস ডেট এছাড়াও সেখানকার যে অথরিটি সিল সেটা এরপরে এখানে সেই অথরিটির নাম এছাড়াও ডিজিনেশন এছাড়াও অ্যাড্রেস স্টেট পিনকোড এই সমস্ত তথ্য এবং এই জায়গাতে সমগ্র তথ্যগুলো দেওয়ার পরে এটা কমপ্লিট করে এখানে তিনটি যে ফর্ম রয়েছে এই তিনটি ফর্ম সাথে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টসের কথা আগে বলে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস বা এসডি অফিসে কিন্তু আপনাকে জমা করতে হবে যেটা লাস্ট ডেট আগেই বলে দিয়েছি একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল ও বিসি স্কলারশিপ কীভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন তার সমস্ত তথ্যটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এছাড়াও এখনকারী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ